কি করা বিবি কই? আফ্রিকান যাও, আফ্রিকান যাও। কুকু কই, কুকু কুকু দৌড়া যাও। মোরগটা ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এদিকে মশলা বাইটে নিছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে দালচিনি, এলাচ, রং সবকিছু বাইটে নিছি আমি। এটা হলো ধনিয়ার গুঁড়ি, এগুলো হলো মরিচের গুঁড়া, এগুলো হলুদের গুঁড়া, এগুলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সবকিছু নিয়ে গেছি। এখন তুলে আগুন ধরা দিব। বসো বসো। বাপু কোথায়? ও বাজি রে, বেবি বলে। ও বাজি রে, দেখছি বসা দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে চুলে আগুনও ধরে উঠছে, আর মুস্তাকিম মানে কান্না করতেছে, ওর দাঁতে ব্যথা। সবাই আমাকে একটু জানাবেন ওকে কি করতে পারি, কি ওষুধ খাওয়ালে ভালো হবে, ডাক্তার কাছে যাইতে চাচ্ছে না, আব্বুজান আব্বুজান করে কান্না করতেছে। বেশি দুষ্টমি করতে লাগবে নোনারা, মাইয়ের দুনো বেশি দুষ্টমি করে, পোয়া দুনো দলা দলা, সোনার দলা, অনেক ফুটুর দলা, বড়ামুর সাথে বসে আছি। তুমি ফুটের দলা নাকি সোনার দলা? এই শিল্প সোনার দলা নেবে, ফুটুর দলা আমার এখানে সবকিছু বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দালচিনি, এলাচ, রং সবকিছু কিন্তু বাইটে ফেলি আমরা। আবু দাদা, এখন দিয়ে দিচ্ছি।
এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ এটা ভালোভাবে কষাই নেব। এখানে আসামের পানি আছে, আসামের পানিটা দিয়ে টমেটো দিয়ে কষাই নিতেছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা। এখন মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে নিচ্ছি মাংসটা কষানোর জন্য। কষানো হয়েছে কি কষানো হয়ে গেছে, এখন আমি ঝুল দিয়ে নেব। দেশি মুরগি কিন্তু ঝোলটাই অনেক মজা, তাই আমি হালকা ঝোল রাখতেছি। আর এখানে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি ধনে পাতা। সিদ্ধ হলে নামিয়ে ফেলবো।